ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে পা দিতে ছাত্রদের ফাই ফরমাস খাটা যে কিশোর তাদের আদব কায়দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই কিশোর এখন 27 বছরের প্রাপ্তবয়স্ক। মিলিমিটারের চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন রাহুল শর্মা। থ্রি ইডিয়েট সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান রাহুল। ওই সিনেমায় তার অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে একের পর এক সিনেমা ধারাবাহিকে কাজ পেতে শুরু করেন তিনি। রাহুল 1995 সালের 9 সেপ্টেম্বর উত্তরাখণ্ডের নৈনিতালে জন্মগ্রহণ করেন। তার বাবা সুরেশ কুমার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, মা গীতা রূপটান শিল্পী। মাত্র 3 বছর বয়সে অভিনয় হাতে করি রাহুলের। ওই বয়স থেকে থিয়েটারে অভিনয় করতে শুরু করেন তিনি। তবে দ্য ব্লু আমব্রেলা রাহুলের প্রথম সিনেমা ছিল না। 1999 সালে কম বাজেটের হিন্দি সিনেমা চন্ডাল আত্মাতে শিশু অভিনেতা হিসেবে কাজ করেন তিনি। দ্য ব্লু আমব্রেলার পর বিশালের আরও এক সিনেমা অভিনয় করেন রাহুল। বিশাল পরিচালিত ওমকারা সিনেমার ল্যাংরা ত্যাগী চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করা সাইফ আলী খানের ছেলে চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। ওমকারা সিনেমায় অভিনয়ের পর একাধিক ধারাবাহিকে ছোটোখাটো চরিত্র অভিনয় করার সুযোগ আসে রাহুলের।